হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মূল্যবান একটি ইউটিউবের কন্টেন্ট নিয়ে তো আজকে আমি আলোচনা করব দু হাজার সালের বর্তমান সময়ে আমাদের কতটা ভিডিও আপলোড করার মধ্যে আমাদের মনিটাইজেশন টার্গেটটা ফিল আপ হতে পারে তো অনেকেই জানতে চান যে ভাই আসলে মনিটাইজেশন টার্গেটটা ফিল করতে কতটা ভিডিও লাগে এখন আমি যদি বলি নির্দিষ্টভাবে যে এতটা ভিডিও লাগবে এটা কিন্তু নাও হতে পারে এর জন্য আমরা নির্দিষ্টভাবে কিন্তু বলতে পারি না কেন বলা যায় না কারো বেশি লাগে আবার কারো কম লাগে তা আপনার ক্ষেত্রে কতটা ভিডিও লাগতে পারে সেটা কিন্তু আপনি নিজেই বুঝে বুঝে যাবেন তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে একটা ভিডিও লাগতে পারে সেটা কিন্তু আপনার কাছে ক্লিয়ার হয়ে যায় ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা যখন চ্যানেল খুলি ওই সময় কিন্তু তেমন আমাদের একটা ভিউ হয় না যার জন্য কিন্তু আমাদের দেখা যায় মনিটাইজেশন টার্গেটটা ফিল আপ করতে কিন্তু আমাদের অনেক ভিডিও আপলোড করা লাগে তো সেক্ষেত্রে আপনি যদি প্রথম অবস্থায় আপনি যদি ইউনিক কিছু ভিডিও আপলোড করতে পারেন সেক্ষেত্রে কিন্তু কম পরিমাণ ভিডিও আপলোড করার মধ্যেই কিন্তু মনিটাইজেশন টার্গেটটা ফিল আপ হয়ে যাবে তো আমরা যখন নতুন চ্যানেল খুলি যখন তখন কিন্তু আমাদের সাবস্ক্রাইবার থাকে না ভিউ কম হয় কিন্তু ইউটিউব অল্প কিন্তু তখন কিন্তু আমাদের সহযোগিতা করে অর্থাৎ আপনি একটা ভিডিও যদি সারেন ওই ভিডিওটা দেখা যায় যে ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে আপনি যদি একটা ইউনিক ভিডিও সারতে পারেন বা আপনি একটা ভালো ভিডিও সারতে পারেন সাধারণ চ্যানেলে যেভাবে এটা প্রমোট হবে আপনারটা কিন্তু আরও বেশি প্রমোট করার চেষ্টা কর তো দেখা যাচ্ছে একটা পুরাতন চ্যানেলে একটা ভিডিওকে যদি একশো পার্সেন্ট প্রমোট করে আপনার নতুন চ্যানেলে কিন্তু দেখা গেছে পাঁচশো পার্সেন্ট প্রমোট করবে কিন্তু তারপরেও কিন্তু আমাদের যেহেতু সাবস্ক্রাইবার থাকে না যার জন্য এত প্রমোট করার পরেও কিন্তু আমাদের কিন্তু ভিউ হয় না তো সেক্ষেত্রে আমরা যদি একটা ভালো ভিডিও ওই সময় সারতে পারি ইউনিক ভিডিও ছাড়তে পারি সেক্ষেত্রে এটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এর জন্যই আমরা নতুন চ্যানেলে প্রথম অবস্থায় আমরা কিছু ইউনিক ভিডিও আপলোড করতে চেষ্টা করবো যদি আমরা এরকম ইউনিক ভিডিও আপলোড করতে পারি সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আপনার কম পরিমাণ ভিডিও আপলোড করার মধ্যে কিন্তু আপনার মনিটাইজেশন টার্গেটটা ফিল হয়ে যাবে তো এরকম আপনি যদি দু একটা ইউনিক ভিডিও আপলোড করতে পারেন অর্থাৎ এমন ভিডিও আপলোড করবেন যে ভিডিওগুলো ইউটিউবে খুব কম আছে কিন্তু প্রচুর চাহিদা আছে এরকম ভিডিও যদি আপনি আপলোড করেন সেক্ষেত্রে দেখা যায় যে আপনি দশটা পনেরোটা ভিডিও আপলোড করার মধ্যে কিন্তু আপনার টার্গেট ফিল আপ হয়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে কিন্তু আপনি যদি ইউটিউবে কিছুই না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হবে না এবং আপনি কিন্তু দেখা যাচ্ছে ইউটিউবে অনেক ভুল করবেন তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ভিডিও বেশি কিন্তু আপলোড করা লাগে তো সাধারণত দেখা গেছে আমরা যদি তিরিশ চল্লিশটা পঞ্চাশটা ভিডিওর মধ্যে যে আমাদের ভিডিওর কোয়ালিটি ভালো হয় সেক্ষেত্রে সাধারণত দেখা গেছে আমাদের টার্গেটটা কিন্তু ফিল আপ হয়ে যায় কিন্তু আপনার যদি দেখা যাচ্ছে ভিডিওর কোয়ালিটি খারাপ হয় বা আপনি যদি ইউনিক ভিডিও আপলোড করতে না পারেন তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনার কম ভিডিও আপলোড করার মধ্যে আপনার টার্গেটটা কিন্তু ফিল আপ হবে না কিন্তু ইউটিউব আমাদের এই যে সাহায্য সহযোগিতা নতুন চ্যানেলে যে সাহায্য সহযোগিতা করে প্রমোট করে এটা কিন্তু একটু কমিয়ে দেয় যার জন্য তখন কিন্তু আমাদের ভিউ কিন্তু কমতে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ ভিডিও আপলোড করা লাগতে পারে তবে আমাদের ভিডিওর কোয়ালিটি যদি মোটামুটি হয় এবং আমরা যদি মোটামুটি স্ট্যান্ডার্ড কোয়ালিটি ভিডিও আপলোড করতে পারি সেক্ষেত্রেও কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে আমাদের কোনো ভিডিও যদি ভাইরাল না হয় সেক্ষেত্রে আমাদের একশোটা ভিডিও আপলোড করার মধ্যে কিন্তু আমাদের মনিটাইজেশন টার্গেটটা ফিল আপ হয়ে যাবে কিন্তু আমাদের ভিডিওর কোয়ালিটি যদি খারাপ হয় তো সেক্ষেত্রে মনিটাইজেশন টার্গেটটা ফিল আপ করতে কিন্তু আমাদের ইউটিউব অলগ্রিন্দমের কিন্তু সাহায্য সহযোগিতা নিতে হয় কিন্তু ইউটিউব অলগ্রিন্দম কিন্তু দেখা যায় যে আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ ভিডিও আপলোড করার পর নির্দিষ্ট পরিমাণ কাজ করার পর ইউটিউব বলগণ আমাদের সাহায্য সহযোগিতা করে অর্থাৎ দেখা গেছে আপনি দুইশো আড়াইশো এবং তিনশো ভিডিও আপলোড করে ফেলছেন কিন্তু আপনার চ্যানেল কিন্তু গ্রো করতেছে না ভিউ আসতেছে না তখন ইউটিউব অলগণ দেখবে যে আপনি অনেক দিন ধরে কাজ করতেছেন অনেক ভিডিও আপলোড করেছেন তখন ইউটিউব বলগণ আপনার চ্যানেল এবং ভিডিও প্রমোট করে করে দেবে তো সেই ক্ষেত্রে আপনার চ্যানেলটা রিভিউ করবে ইউটিউব অলগ্রিদম আপনার চ্যানেলটা রিভিউ করবে রিভিউ করার পর যে ভিডিওগুলো ভালো ক্লিক থ্রো রেট বেশি অ্যাভারেজ ভিউ বেশি ওইগুলো প্রমোট করা শুরু করবে অর্থাৎ এগুলোর ইমপ্রেশন বাড়িয়ে দেবে আপনি ভিডিওটা দেখা গেলো আপলোড করার পর এক হাজার ইমপ্রেশন হয়েছে দুই হাজার ইমপ্রেশন হয়েছে ধরেন আপনার তিন মাসে দুই হাজার ইমপ্রেশন হয়েছে কিন্তু ইউটিউবে এই ইমপ্রেশন দেখা গেছে প্রতিদিন পাঁচ হাজার দশ হাজার করে দেবে তখন কিন্তু এই ভিডিওগুলো থেকে অটোমেটিক কিন্তু ভিউ আসা শুরু হবে অর্থাৎ দেখা গেছে আপনার প্রতিদিন আপনার ভিডিওগুলোতে লক্ষ লক্ষ ইমপ্রেশন দিবে তখনই ভিউ না হওয়া হয় কোনো উপায় নেই অর্থাৎ ইউটিউব আপনার চ্যানেল এবং ভিডিও প্রমোট করে দেবে ওখান থেকে কিন্তু আপনার নিশ্চিতভাবে লক্ষ লক্ষ ভিউ এবং সাবস্ক্রাইবার চলে আসবে তো এখন দেখা দু হাজার একুশ সালের এই যে বর্তমান সময় এই সময়ে আমরা যদি দেখা যায় যে আমাদের ভিডিওর কোয়ালিটি প্রথম অবস্থায় ভালো না থাক না হয় এবং আমাদের ভিডিওর কোয়ালিটি যদি আস্তে আস্তে আমরা বাড়াতে পারি সেক্ষেত্রে ক্ষেত্রে দেখা যাচ্ছে কারো দুইশো আড়াইশো এবং সর্বোচ্চ দেখা যাচ্ছে তিনশো ভিডিও কিন্তু আপলোড করা লাগতেছে তো এখন আপনার কিন্তু আমি যদি বললাম যে আপনার সর্বোচ্চ তিনশো ভিডিও আপলোড করা লাগবে তো সেক্ষেত্রে ক্ষেত্রে দেখা যায় যে অনেকের আবার তিনশো ভিডিও আপলোড করার মধ্যে কিন্তু হবে না আবার দেখা গেছে কারো একশোতেও কিন্তু মনিটার টার্গেট ফিল আপ হয়ে যাবে তো হয়ে যাবে আবার কারো তিনশোতে কিন্তু হবে না এখন আপনার যদি তিনশোতে না হয় কেন হবে না এরকম অনেক চ্যানেল আছে যারা দেখা গেছে একটা মিউজিক দিয়ে বিভিন্ন লিখে লিখে একটা ভিডিও তৈরি করলো তো এরকম ভিডিও যদি আপনি করেন সেক্ষেত্রে দেখা গেছে তিনশো ভিডিও কিন্তু আপনার টার্গেট ফিল হবে না দেখা গেছে সাড়ে তিনশো ভিডিও লাগতে পারে আবার অনেকে আছে দেখা যাচ্ছে ফেস কেমে আসে না এখন আপনি যদি ফেস কেমে না আসেন সেক্ষেত্রে কোনো সমস্যা না আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন কিন্তু দেখা গেছে আপনার ভিডিওটা কিন্তু একটু বেশি লাগবে দেখা গেছে আপনি যদি ফেস কেমে আসতেন আপনার কিন্তু দুইশো ভিডিও আপলোড করার মধ্যে কিন্তু আপনার টার্গেটটা ফিল আপ হয়ে যেত কিন্তু আপনি যদি ফেস কেমে না আসেন সেক্ষেত্রে দেখা যে দুইশো জায়গায় আপনার দুইশো তিরিশ বা দুশো একটা ভিডিও কিন্তু আপলোড করা লাগবে অর্থাৎ আপনি ফেস ক্রেমে না আসাতে আপনার কিন্তু দেখা গেছে তিরিশটা চল্লিশটা ভিডিও আপলোড করা বেশি লাগবে তো এখন মনে করেন আপনি ফেস ক্রেমে আসেন প্রতিটা ভিডিও ফেস ক্রেমে করতেছেন কিন্তু তারপর দেখা গেছে আপনার আড়াইশো ভিডিও আপলোড করার মধ্যে কিন্তু আপনার টার্গেটটা ফিল আপ হচ্ছে না তো সেক্ষেত্রে আপনি যদি আপনার ভিডিওর কোয়ালিটি যদি খারাপ হয় আপনি যদি ভালো ভিডিও তৈরি করতে না পারেন তো সেক্ষেত্রে দেখা গেছে আপনি ফেস ক্রেমে থাকলেও আপনার তিনশো ভিডিও আপলোড করা লাগতেছে তো এর জন্যই একেবারে নির্দিষ্ট করে বলা যায় না যে আসলে কতটা ভিডিও আপলোড করার মধ্যে আপনার মনিটাইজেশনটা টার্গেটটা ফিল আপ হবে তো মোটামুটি আমরা বলতে পারি যদি আমরা ইউনিক ভিডিও আপলোড করতে পারি প্রথম অবস্থায় আমরা ভালো ভিডিও আপলোড করতে পারি সেক্ষেত্রে মোটামুটি দেখা যাচ্ছে আপনার পঞ্চাশটা ভিডিও আপলোড করার মধ্যে নিশ্চিতভাবে আপনার ইউটিউবের টার্গেটটা ফিল আপ হয়ে যাবে অর্থাৎ এই সময়ের মধ্যে আপনার যদি চ্যানেলে একটা ভিডিও ভাইরাল করে ফেলতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার টার্গেটটা কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে কিন্তু আমাদের ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় সেক্ষেত্রে আমাদের কোনো ভিডিও ভাইরাল না হলেও কিন্তু আমাদের একশো ভিডিও আপলোড করার মধ্যে কিন্তু আমাদের মনিটাইজেশন টার্গেটটা ফিল আপ হয়ে যাবে কিন্তু আমাদের ভিডিওর কোয়ালিটি যদি খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন টার্গেটটা ফিল আপ করতে কারো দুইশো আড়াইশো এবং সর্বোচ্চ তিনশো ভিডিও কিন্তু লাগবে তবে আমরা কিন্তু কন্টিনিউভাবে কাজ করতে হবে এখন আপনি মনে করেন বিশটা ভিডিও আপলোড করলেন কন্টিনিউভাবে কাজ করলেন আবার আপনি পনেরো দিন আসলেন না আবার দেখা গেছে আবার এক সপ্তাহ ধরে কাজ করতেছেন আবার পনেরো দিন আসলেন না এভাবে যদি আপনি দেখা গেছে দুইশো আড়াইশো তিনশো ভিডিও আপলোড করে ফেলেন সেক্ষেত্রেও দেখা গেছে আপনি মনিটাইজেশন টার্গেটটা ফিল করতে পারবেন না কারণ আমরা যদি অনেক দিন ধরে কাজ না করি সেক্ষেত্রে কিন্তু আমরা পিছিয়ে যাই তো সেক্ষেত্রে দেখা গেছে আপনি কিন্তু দেখা গেছে তিনশোর জায়গায় আপনার সাড়ে তিনশো ভিডিও কিন্তু লাগতে পারে তাই আমরা যদি কন্টিনিউভাবে কাজ করি রেগুলারভাবে কাজ করি আমাদের ভিডিওর কোয়ালিটি যে প্রথম খারাপও হয় এবং আমরা যদি কন্টিনিউভাবে আমাদের ভিডিওর কোয়ালিটি ভালো করতে চেষ্টা করি তো সেই ক্ষেত্রে কিন্তু নিশ্চিতভাবে দুশো আড়াইশো ভিডিও আপলোড করার মধ্যে কিন্তু আপনার টার্গেটটা ফিল আপ হয়ে যাবে তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারছেন তো বিয়ার্স আয়োজন নয় ইউটিউব সম্বন্ধে রিয়েলিটিস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন না লাভে